আমি দাঁড়িয়ে আছি বারাণসীর আনন্দময়ী ঘাটে। সন্ধ্যারতি দেখলাম আশি ঘাটে, দশাশ্বমেধ ঘাট আমার আগে থেকেই দেখা ছিল, তাই এবছরে শুধুমাত্র আশি ঘাটেই দেখলাম। আর দেখছেন বন্ধু, আলোকোজ্জ্বল এই ঘাটগুলি লম্বা চলে গেছে বারাণসীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি। মানুষ এখানে আসে সন্ধ্যেবেলা গল্পগুজব করতে, সময় কাটাতে, বন্ধুবান্ধবদের সঙ্গে পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয়দের নিয়ে কিছুক্ষণ সময় কাটাতে। অসাধারণ অসাধারণ দৃশ্যপট এই সমস্ত গঙ্গার তীরে, ঘাটের লাগোয়া যে সমস্ত বাড়ি রয়েছে দেখছেন, এই হচ্ছে কাশীর একটি শান্ত নিস্তব্ধ ঘাট, যেখানে গঙ্গা থেকে ভেসে আসছে শব্দ। এই শব্দটা মূলত এই মোটর চালিত বিভিন্ন ধরনের নৌকা বা জলযান যা আছে। অসাধারণ চিত্র। আমি সঞ্জয়, আমি এই বেনারসের ঘাট থেকে সন্ধ্যেবেলায় আজ 29 এপ্রিল 2022 এই বারাণসীর গঙ্গার তীরে পতিত পাবনী গঙ্গা আর যে মণিকর্ণিকা ঘাট থেকে শুরু করে আশিঘাট পর্যন্ত এই যে সুদীর্ঘ ঘাটের সারি, সেই কোনো একটি ঘাটের আনন্দময়ীমা ঘাট, সেখান থেকে আমি আজকে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। আসলে সন্ধ্যারতি দেখে ঘাট ধরে ফিরছি গোধুলিয়ার দিকে, আর এই গোধুলিয়ার দিকে ফিরতে ফিরতে হঠাৎ করে মনে হলো যে এই দর্শন, এই যে আমি যে এতক্ষণ দর্শন করলাম, আমি এতক্ষণ যে গঙ্গার যে ছবি দেখাচ্ছিলাম, সেই ছবি খানিকটা তোমাদের জন্য রেকর্ড করে রাখা উচিত। তাই এখান থেকে আমি অসংখ্য গুণগ্রাহী যারা বারাণসী আসতে চান, আমার যারা সাবস্ক্রাইবার, যারা সাবস্ক্রাইবার নন, তাদের জন্য একটু খণ্ডচিত্র তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বারাণসীকে একটি ভিডিওর মধ্যে আনা অসম্ভব। এই সন্ধ্যেবেলাটা একটা অসাধারণ অনুভূতি, এই সন্ধ্যেবেলাটা একটা অসাধারণ, সারাদিনের ভয়ঙ্কর দাবদাহের পর মানুষ এখানে একটি শীতলতা প্রত্যাশা করে। এই ঘাটের ধারে বসে বহু রাত মধ্যরাত পর্যন্ত তারা গল্প করেন, মজা করেন। প্রচুর দর্শনার্থী, প্রচুর ফরেনার সন্ধ্যেবেলাটা এখানে আসেন। তাই যদি কখনো আপনি বারাণসী আসেন, অবশ্যই গঙ্গারতি দেখার পর দশাশ্বমেধ ঘাট থেকে আশিঘাট পর্যন্ত, কিংবা যদি আশিঘাটের আপনি গঙ্গারতি দেখেন, তাহলে সেখান থেকে দশাশ্বমেধ ঘাট অবধি অবশ্যই ঘাট ধরে হেঁটে যাবেন। আজকের এই ছবিটা বারাণসীর একটি বিশিষ্ট জায়গাকে তুলে ধরার জন্য আমি আমার ক্যামেরা বার করলাম ব্যাগ থেকে, যে গঙ্গারতির পর এই সন্ধ্যেবেলাটা কীরকম লাগে ঘাট ধরে বারাণসীতে আপনি যদি হেঁটে চলে বেড়াতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন আমরা আরেকটু আগে এগোবো, দশাশ্বমেধ ঘাটের দিকে এগোবো, সেখান থেকে আমি আরেকবার চেষ্টা করবো আপনার সঙ্গে কথা বলার। নমস্কার, জয় গঙ্গা, জয় কাশী বিশ্বনাথ। একের পর এক আলোকোজ্জ্বল বজ্রাগুলি তার যাত্রীদের নিয়ে, তার টুরিস্টদের নিয়ে সন্ধ্যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভেসে চলে। এইভাবেই সন্ধ্যের বারাণসীকে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের দিকে। আর দূরে যে ঘাটগুলো দেখছেন, সেই ঘাট থেকে কিন্তু আমি হাঁটতে হাঁটতে আসছি। আর এইদিকে দেখুন বন্ধু, পরিচ্ছন্ন পরিষ্কার একটি ঘাট, বড় বড় প্রাচীর, আর এই প্রাচীরের বিভিন্ন শীর্ষে রয়েছে আলোকস্তম্ভ, যা আপনাদের এই পুরো পথটা চলতে অত্যন্ত সাহায্য করবে। পরিচ্ছন্ন পরিষ্কার ঘাট, আলোকোজ্জ্বল ঘাট, 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষ তারা এই ঘাট পরিভ্রমণ করছেন। আর আওয়াজ পাচ্ছেন বন্ধু দূর থেকে, পুণ্যার্থীরা ওই বোটগুলোর থেকে জয়ধ্বনি দিচ্ছেন মা গঙ্গার নামে, কাশী বিশ্বনাথের নামে। তাই যখনই আসবেন এবার বারাণসীর অনেক কিছু দেখেছেন ইউটিউবে, আমি জানি না যে বারাণসীর এই সন্ধ্যেবেলা ঘাটের চরিত্রগুলো কীরকম থাকে, তা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। এই ঘাটে ঘাটে যখন আমি চলেছি, তখন একজন মানুষের সঙ্গে পরিচয় হলো, যিনি আপনাদের হয়তো কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারেন। যারা কলকাতা থেকে বা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বারাণসী আসবেন, তাদের সঙ্গে একটু কথা বলবো, ওনার সঙ্গে একটু কথা বলি। নমস্কার ভাইয়া, আপনার নাম বতাইয়ে থোড়া। রাহুল নিষাদ। রাহুল নিষাদ। আচ্ছা, ঋষিও কর, যোগ
घूमने आते हैं लोगों को, तो मैं उनको बोट राइड कराता हूँ। ओके ओके ओके। और शायद आप जानते होंगे राम लक्ष्मण सीता को जो वनवास के टाइम पे उस पार कराया था भूमि से, वो हमारे पूर्वज थे निषाद। अच्छा निषाद, मैं ये रामायण का रामायण में भी है। यस यस, मेरा काम यही है। अच्छा, कितना दिन से आप ये यहाँ पे ये नाव का काम कर रहे हैं? मैं 12 साल से कर रहा हूँ। 12 साल से कर रहे हैं? मेरी उम्र 23 साल है। 23 साल है तो आप काफी यंग हो। आपको बहुत अच्छा लगा। अच्छा, ये जो घाटों घाटों से हम लोग पैदल चल रहा है, शाम के टाइम इतना परिष्कार, इतना परिच्छन्न, इतना लाइट, मतलब आलोक जी के आने से लाइट वाइट लग गया, चेंज हो गया। मतलब प्रधानमंत्री मोदी जी का ये अवदान है, हम लोग बोल सकते हैं। काशी विश्वनाथ कॉरिडोर बन गया, काशी विश्वनाथ कॉरिडोर बन गया। तो निषाद भाई, थैंक यू वेरी मच। तो आप थोड़ा बताइए कौन सा टाइम से दर्शनार्थी लोग जब वाराणसी घूमने के लिए आएंगे, स्पेशली फॉर द बंगाल से जो लोग आते हैं, मैं बंगाल से हूँ, कलकत्ता से हूँ, तो उन लोगों के लिए आप थोड़ा बता दीजिए कौन सी टाइम पे टाइम हो तो आप जनवरी में विजिट करिए। विजिट इन जनवरी इज लाइक इट्स अ विंटर टाइम, कोल्ड टाइम, सो पीपल कैन विजिट टेम्पल्स एंड सी द सनसेट एंड सनराइज। अच्छा, कभी भी कोई भी आदमी कोई भी टाइम पे आ जाता है तो गंगा में घूमने के लिए आप लोग क्या बंदोबस्त रखे हो और उसका क्या रेट भी पड़ता है, थोड़ा ब्रीफली बता दीजिए। इसका रेट का कोई वो नहीं है कि जैसा कस्टमर होता है वैसे पैसे लेते हैं। बोट बर्थडे पार्टी का अलग बोट होता है, घूमने का अलग होता है, रिजर्व का अलग होता है, शेयरिंग का अलग होता है। शेयरिंग में 100 रुपए लेते हैं और रिजर्व में 2,000-1,500 रुपए लेते हैं। मतलब रीजनेबल प्राइस पे गंगा माता का जो भ्रमण आप लोग कराते हो वो एनी टाइम हो सकता है। सुबह कितना बजे से आप लोग चालू करते हो? 4:30। और रात में कितना तक चलता है? रात तक हम लोग 8-8:30 तक चलाते हैं। थैंक यू निषाद भाई, थैंक यू वेरी मच। Wonderful, wonderful Varanasi Ghat, Jain Ghat, আপনাদের জন্য কিছু খণ্ডচিত্র, মাই লাইফ মাই ভিউজ এর শ্রদ্ধাঞ্জলি আমার প্রিয় দর্শকদের জন্য। অসাধারণ সুন্দর ছবি, ঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আলোকোজ্জ্বল এই ঘাট আপনার মন ভালো করে দেবেই, আমি কোনো সন্দেহ নেই। বারাণসীর বহু ছবি দেখেছেন কিন্তু এই সন্ধেবেলা এই নিস্তরঙ্গ গঙ্গায় অপলক দৃষ্টিতে চেয়ে থাকা এই শীতল বাতাস এবং তার সঙ্গে নিজের প্রাণের কথা একা একা বলা কিংবা পাশের মানুষটির সঙ্গে শেয়ার করে নেওয়া এক অসাধারণ অসাধারণ মুহূর্ত আমার জন্য। বারাণসী আসুন আর সন্ধেবেলা আরতি দুটি হয়ে যাওয়ার পর, আসি ঘাট এবং দশাশ্বমেধ ঘাটে হওয়ার পর আপনি কিন্তু অবশ্যই এই ঘাট পরিভ্রমণে আসুন, আপনার অদ্ভুত সুন্দর লাগবে। কতগুলো ঘাট আছে গুনতে গুনতে যাচ্ছি আর খুব সাবধানে পা ফেলতে ফেলতে যাচ্ছি, কারণ কখনো চড়াই কখনো উতরাই, মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ যেখানে পা পিছলে গেলেই কিন্তু সোজা অর্থোপেডিক্সের কাছে। না, এরম কোনো পরিস্থিতি আশা করি তৈরি হবে না। গঙ্গার ধারে দুর্গের মতো সমস্ত সব বাড়ি, বড় বড় হোটেলস আছে, প্রচুর মন্দির আছে। আমরা হাঁটতে হাঁটতে আসি ঘাট থেকে দশাশ্বমেধের দিকে, কাশী বিশ্বনাথের দর্শন হয়েছে কালকে, তাই আজকে আর ওখানে যাবো না। পারলে কাল ভোরবেলা একবার চেষ্টা করব, যদি সেই খণ্ডচিত্র এই মূল ভিডিওটির সঙ্গে যোগাযোগ যুক্ত করে ফেলা যায়। অদ্ভুত 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 অদ্ভুত, মানুষজন সুন্দরভাবে সময় কাটাচ্ছেন। 360 ডিগ্রি থেকে আমি আপনাদের দেখালাম, চলুন এর পরের ঘাটের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। নিরঞ্জনী ঘাট বারাণসী থেকে বলছি, যেতে ইচ্ছে করছে না, বিশ্বাস করুন যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সারা রাত এই অদ্ভুত মায়াবী সৌন্দর্যের মধ্যে একটার গোটা রাত যদি পাস করানো যায় এর চেয়ে ভালো কিছু হতে পারে। অসংখ্য মানুষ সারা বিশ্ব থেকে আসেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, তাই আমি আপনাদের বলবো যখনই আসবেন এই ধরনের বসার ব্যবস্থা কিন্তু আপনাদের জন্য করে রেখেছেন। একজন মানুষ শুয়ে আছেন তাই তাকে ডিস্টার্ব করলাম না, না করলেও এই যে চারিদিকের যে মাহল গঙ্গার যে পাশে আমি দাঁড়িয়ে আছি আপনাদের জন্য, চারিদিকে একটা অদ্ভুত পরিস্থিতি, আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে আপনাদের এই ছবিটা শেয়ার করে যে কাশীর দশাশ্বমেধ ঘাটে কাশী বিশ্বনাথের মন্দির দেখবেন যখন
তখন কিন্তু পাশের এই ঘাটগুলো একটা অসাধারণ জায়গা। তাই দশাশ্বমেধ ঘাট থেকে সোজা আশিঘাট পর্যন্ত, আশিঘাট থেকে পুরো দশাশ্বমেধ ঘাট পর্যন্ত একটা ওয়ান্ডারফুল ওয়াকিংস, আপনাকে একটা অন্য বারাণসীর অন্য এক কাশীর পরিচয় ডেফিনেটলি। চলতে চলতে এক মহাপুরুষের দেখা পেলাম, উনি বসে আছেন। বাবা নমস্কার। বাবা আপ কি ইয়াহ পে রহতে হ্যায়? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। বাবা সে হাম লোক সবকে লিয়ে আশীর্বাদ মাঙ্গেঙ্গে, দুনিয়া কে লিয়ে আশীর্বাদ মাঙ্গেঙ্গে। বাবা আপনার নাম বতাইয়ে থোড়া সা। সীতাহারি বাবা। আচ্ছা আচ্ছা বাবা, বহুত বহুত শুক্রিয়া। বাবার দেখা পেলাম, মহামানবের দেখা, মহাপুরুষদের দেখার জন্যেই আমরা আসি। ওনাদেরও মঙ্গল কামনা করি, আমাদেরও মঙ্গল কামনা করি, জগৎবাসীর মঙ্গল কামনা করি। একটা সময় এখানে কিন্তু এত আলো সত্যি ছিল না। কিছু গঙ্গার তীরের হোটেল যেখানে আলোকের বন্দোবস্ত থাকলেও এরকম ধারাবাহিকভাবে এরকম অতি উজ্জ্বল আলোকপর্তিকা বা আলোকমালায় বারাণসী কিন্তু 2014 আগে এতটা উজ্জ্বল ছিল না। যাচ্ছেন, দর্শনার্থীরা চলেছেন, তারাও দেখছেন। আর দেখুন কি অসাধারণ এডিটি হোটেলস, গঙ্গার ধারে পুরনো হাভেলিকে ট্রান্সফার করা হয়েছে। আর এখানে ঘাটে অপেক্ষা করে আছে বিভিন্ন ধরনের নৌকোগুলো, তাদের ট্যুরিস্টরা এলে তারা তাদের মনোরঞ্জনের জন্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। ভারতবর্ষের কোনো জায়গায় বা ভারত পৃথিবীর কোনো জায়গায় এরকম শান্ত নিস্তরঙ্গ পরিচ্ছন্ন আলোকবর্তিকায় সজ্জিত এরকম সুন্দর গঙ্গার ঘাট বা নদী তীরবর্তী ঘাট এবং এত সুদীর্ঘ ঘাট আছে কিনা আমি জানি না। আমি কিন্তু সোজা হাঁটতে হাঁটতে এই ছবিগুলো করে যাচ্ছি, দেখা যাক কিভাবে আমরা এগোবো। এই হচ্ছে বারাণসীর শিবালা ঘাট। ঝকঝক করছে, ঝকঝক করছে আলোকোজ্জ্বল পরিচ্ছন্ন এই দিওয়ালা ঘাট। বজ্রাগুলো চলেছে একদিক থেকে অন্যদিকে, আর চা বিক্রেতা বসে আছেন। আপকে ইয়াহ পেই চা সেল করতে হ্যায়? ক্যা নাম হ্যায় আপকা? বিশ্বনাথ। বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ মন্দির মে আপ এক আর এক বিশ্বনাথ মিল গিয়া মেরে কো, জিনোনে আপনাই বানা হুয়া চা ধীরে ধীরে পি রহে হ্যায় আর আপনা কাস্টমার কে লিয়ে ওয়েট কর রহা হ্যায়। বহুত হি আচ্ছা লাগা আপকো, ভগবান আপকা ভালা করে, সবকো ভালা করে। এই হচ্ছে আমি পান্ডে ঘাট থেকে বলছি। পান্ডে ঘাট থেকে সঞ্জয় বোস। আর একটা বা দুটো ঘাটের পরেই আমরা পৌঁছে যাব দশাশ্বমেধ ঘাট, যেখানে আমাদের ফাইনাল ডেস্টিনেশন আজকে সন্ধে। কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে যে গঙ্গা, সেই গঙ্গায় একের পর এক ঘাট আমরা ভ্রমণ করছি। এই ঘাট ভ্রমণ করতে করতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি। আচ্ছা, ইয়াপে কিতনাটো ঘাট হ্যায় টোটাল? 84 গেটস হ্যায়। আচ্ছা, ইস জো জহাঁ পে হাম লোগ আবি খারা, ইস ঘাট কা ক্যা নাম? দরভঙ্গা ঘাট। বন্ধু, এই দরভঙ্গা মহারাজ, দরভঙ্গা মহারাজ এই ঘাটটি তৈরি করে দিয়েছিলেন মানব কল্যাণে, জনকল্যাণে। তো এই এই যে 84 ঘাট আপনারা দেখলেন, এই 84 ঘাট কেউ না কেউ, কোনো না কোনো মহারাজা বা জমিদার বা বিভিন্ন সদৃদয় মানুষ যারা আছেন তারা তৈরি করে দিয়েছেন। একের পর এক অসাধারণ ঘাট।
একজন বিদেশি পর্যটক যিনি ইভিনিং রান বা ওয়াকের মধ্যে আছেন, আর একটা ঘাট, একের পর এক ঘাট, একের পর এক ঘাট, অনেকের সঙ্গেই কথা হচ্ছে ঘুরতে ঘুরতে। ইনি একটা অসাধারণ আমাদের ইনফরমেশন দিয়ে সাহায্য করলেন, তার পাশে আরেকজনকে পেয়ে গেলাম। নমস্কার, আপ কাহাঁ সে? আপনার নাম? অয়ন হাইত। ও, আপনি বাঙালি, বাংলা থেকে এসছেন? অনেক অনেক ধন্যবাদ। আপনি এখানে কেমন লাগছে অয়ন ভাই? আচ্ছা আচ্ছা, আপনি কতদিনের প্রোগ্রাম? চার পাঁচ দিন থাকবেন। তো এই ঘাটে আপনার অভিজ্ঞতাটা কেমন হচ্ছে? সন্ধ্যেবেলা একা দাঁড়িয়ে আছেন, নিশ্চয়ই খুবই ভালো লাগছে, কিন্তু আপনার সেই অনুভূতিটা একটু জানতে চাইব। এখন একটু গরম, না হলে বেশ ভালো পরিবেশ। ভালো পরিবেশ। গঙ্গায় ভ্রমণ করেছেন নৌকাতে কিংবা বজরাতে? না, কালকে। কালকে করবেন, ওকে। অনেক ধন্যবাদ, আমার চ্যানেল মাই লাইফ মাই ভিউজ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। আশা করি আপনার সঙ্গে আবার নিশ্চয়ই দেখা হবে, এবং আপনাদের মতো মানুষদের সঙ্গে কথা বলার জন্যই তো মাই লাইফ মাই ভিউজ চলতে চলতে চড়াই বেতি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় বন্ধু, প্রিয় দর্শক, আশি ঘাট থেকে পায়ে হেঁটে আমি আসছিলাম। এই চুরাশি ঘাটের যে যাত্রা ছিল, সেই যাত্রার আমার আজকের ডেস্টিনেশন এই দশাশ্বমেধ ঘাট, যেখানে ব্রহ্মা স্বয়ং 10টি অশ্ব বধ করেছিলেন মহাদেবকে সন্তুষ্ট করার জন্য। এই সেই ঐতিহাসিক, এই কিংবদন্তি পুরাণের যে কথা, সেই কথা, সেই দশাশ্বমেধ ঘাট থেকে আমি আপনাদের ছবি তুলে দেখানোর চেষ্টা করছি সন্ধ্যেবেলার এই ছবি। আর এই দেখুন, মা গঙ্গা বয়ে যাচ্ছেন, কেউ কেউ পা ডুবিয়ে বসে আছেন, এক অদ্ভুত শান্ত পরিবেশ। একটু আগে এখানকার আরতিটি শেষ হয়েছে। ঘুরে ঘুরে বন্ধু আমি আপনাদের এই দশাশ্বমেধ ঘাটের এই রাত্রির 9টার সময় কীরকম লাগে সেই ছবিটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি মাই লাইফ মাই ভিউজ থেকে, সঞ্জয় বোস বারবার আপনাদের জন্য। গঙ্গার পাশে রাজকুমারী মাঝি দিয়ে আছেন, উনি তার ঝুলিতে প্রদীপ সাজিয়ে বসে আছেন। প্রদীপ ভাসায় যারা তারা ওনার কাছে আসেন। দিদি নমস্কার, কিতনা দিন সে আপনি ইহাঁ পে আতে হ্যায় ব্যাঠতে হ্যায়? বহুত দিন আপনি ইহাঁ কা রহনে বালা হ্যায়? আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনি বাংলাও বলতে পারেন, প্লিজ বলুন। আমার এখানে বাড়ি আছে। আচ্ছা, এখানে আমার জন্ম হয়েছে। আচ্ছা, এখানে বিয়ে হয়েছে। বাহ, তার মানে আপনি 100% কাশীবাসী? আমি কাশীবাসী। কাশীবাসী, অনেক অনেক ধন্যবাদ, আপনাদের মঙ্গল হোক। আমরা আবার যখন আসবো আপনার সঙ্গে নিশ্চয়ই আবার দেখা হবে। একটা দুর্দান্ত রীতি আছে সন্ধ্যেবেলা এসে আপনি যদি এখানে দিয়া জ্বালান গঙ্গা মাকে, আপনার মনস্কামনা নাকি পূর্ণ হয়। তো আমি শুধু আমার জন্য না, সকলের মনস্কামনা পূর্ণের জন্য মাই লাইফ মাই ভিউস সবসময় ছিল আছে থাকবে। সঞ্জয় আপনাদের সকলের দিয়া আমি গঙ্গায় পাঠাচ্ছি সকলের মঙ্গল। জয় মা গঙ্গা। এক অসাধারণ পরিবেশ। ইউটিউবে হয়তো এই ধরনের ছবি আপনি কখনো আগে দেখেননি। আমি সঞ্জয়, আমি মাই লাইফ মাই ভিউজের পক্ষ থেকে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি সকলে আসুন এই অসাধারণ দেবভূমিতে, আপনার পরিবারকে নিয়ে, বন্ধুকে নিয়ে, কিংবা একাকী ঈশ্বরের দর্শন পেতে, মানবের দর্শন পেতে, মানবাত্মার দর্শন পেতে। এই দশাশ্বমেধ ঘাট হয়ে উঠুক আপনার জীবনে একটা অসাধারণ দ্রষ্টব্য, অসাধারণ অনুভূতি এবং অসাধারণ প্রাপ্তি। তাই যখনই আসবেন মনে রাখবেন এই সন্ধ্যেবেলায় আজ যেটা আমরা বললাম একবার অবশ্যই করবেন, সন্ধ্যেবেলা 7:30 থেকে 8:30 বা 9টা পর্যন্ত।
দশাশ্রমের থেকে আশিঘাট কিংবা আশিঘাট থেকে দশাশ্রমের আমি সাজেশন দেবো আশিঘাট থেকে আসুন দশাশ্রমের, সেটা আরও অসাধারণ সুন্দরের অভিজ্ঞতা হবে। বন্ধু নমস্কার, সঞ্জয় বোস, মাই লাইফ মাই ভিউস, আরও একটি ছোট্ট প্রয়াস আপনাদের জন্য। বাবা।